রবিবার সকাল 6টা থেকে শুরু হবে পঞ্চায়েত উপভোটের ভোট গ্রহণ পর্ব। অটো শটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই হবে ভোট গ্রহণ। ভোট কেন্দ্রগুলিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও টিএসআর বাহিনী। শনিবার দুপুরের পর থেকেই ভোট কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন ভোট কর্মীরা। রবিবার ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যে প্রায় 90% আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও বেশ কিছু পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনে হচ্ছে ভোট। আর এই নির্বাচন যাতে করে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেজন্য আটো সাটো নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে নির্বাচন কমিশন। শনিবার সকালের পর থেকে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ভোট কর্মীরা। কদমতলা আরডি ব্লকের 10টি পঞ্চায়েতের শূন্য আসন ও একটি পঞ্চায়েত সমিতির আসনে ভোট গ্রহণ হবে রবিবার সকাল 7টা থেকে চলবে বিকেল 4টা পর্যন্ত। রিটার্নিং অফিসার তথা কদমতলা ব্লকের বিডিও উজ্জয়ন্ত দাস জানান, 11টি আসনে ভোট গ্রহণ হবে রবিবার। বিজেপি, আইপিএফটি, সিপিআইএম, কংগ্রেস সব দলের প্রার্থীরাই লড়ছেন ভোটে। আমাদের কদমতলা গ্রাম, কদমতলাতে টোটাল গ্রাম পঞ্চায়েত 10টা সিটে, আর পঞ্চায়েত সমিতিতে 3 নম্বর যে সিটটা ওটার মধ্যে 1টা সিটে আমাদের ইলেকশন হচ্ছে। আমাদের কোনো আসনে আনকন্টেস্টেড যায়নি, আমাদের সবগুলি আসনেই আমাদের নির্বাচিত নির্বাচন হচ্ছে। আমাদের পোলিং পার্টিরা অলমোস্ট ওরা মুভমেন্ট করে গেছে, 5-10 মিনিটের মধ্যে বাকিরা মুভমেন্ট করে নেবে, আর সঙ্গে আমাদের যারা সিকিউরিটি পার্সনাল যারা আছে তারা মুভমেন্ট করছে। এদিকে কালাছড়া ব্লকের অধীন 17টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 6টি গ্রাম পঞ্চায়েতের 9টি শূন্য আসনে হচ্ছে ভোট। এর মধ্যে পঞ্চায়েতের আসন 8টি এবং পঞ্চায়েত সমিতির আসন 1টি। যুবরাজনগর ব্লকাধীন 21টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 15টি আসনে হচ্ছে ভোট। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে সমস্ত ভোট কেন্দ্রগুলিতেই মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও টিএসআর বাহিনী। কল্যাণপুর আরডি ব্লকের পশ্চিম দাড়িকাপুর পঞ্চায়েতেও 4টি ওয়ার্ডের 8টি আসনে হচ্ছে ভোট। ভোট কর্মীরা ইতিমধ্যেই পৌঁছেছেন ভোট কেন্দ্রে। 4টা কনস্টিটিউয়েন্সি আর পঞ্চায়েত সমিতির 1টা কনস্টিটিউয়েন্সি ভোট হবে আজকে। ডিসপার্সাল যারা পোলিং পার্সোনাল যারা ভোটের কাজে নিযুক্ত হয়েছেন তারা 4টা পোলিং স্টেশনেই এখান থেকে ভোট বাক্স এবং সিকিউরিটি সহকারে রওনা দিয়েছেন। আমাদের এখান থেকে তাদের সাথে 4টা পোলিং স্টেশনে আলাদা করে টোটাল 16 জন সিকিউরিটি তাদের সাথে এসকোর্ট করেছে পোলিং স্টেশনে। এখন পর্যন্ত তারা গিয়ে পঞ্চায়েতে পোলিং স্টেশনে পৌঁছায়নি, তবে ইতিমধ্যেই পৌঁছাবে বলে আমাদের কাছে খবর আছে। এমনিতে ভোটের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা গতকালকে পুলিশ প্রশাসন এবং আমরা প্রশাসনগতভাবে যৌথভাবে আমরা পঞ্চায়েত এলাকা সফর করি, ভিজিট করি। আগরতলা শহর ও শহরতলির বিভিন্ন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনেও ভোটকে ঘিরে চরম ব্যস্ততা লক্ষ্য করা গেছে ভোট কর্মীদের মধ্যে। প্রসঙ্গত, বিধানসভা ও লোকসভা নির্বাচনের মতো পঞ্চায়েত ভোটে যেহেতু ইভিএম ব্যবহার করা হবে না, সেহেতু ব্যালটে ভোট করাতে গিয়ে ভোটারদের খানিকটা বেশি সময় লাইনে দাঁড়াতে হতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় উৎসবের মেজাজে পঞ্চায়েত উপভোটের প্রস্তুতি চলছে রাজ্য জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।